ওয়েলকাম টু বাঙালিয়ানা ফুড এক্সপ্রেস। আর আজকের ভিডিওতে, সো আজকে চতুর্থী, তো আজকের ভিডিওতে আমি ডেফিনেটলি আজকে আমি এখন আমি ঘুরতে যাচ্ছি, এখন তাই জন্য আমি সে মানে সেজে নিয়েছি ভালো করে, তো আমি এখন ঘুরতে যাচ্ছি। আর আজকে হচ্ছে আমাদের গারু সংক্রান্তি ছিল, তো কি কি খেয়েছি না খেয়েছি সবটা দেখাবো আপনাদেরকে। সো উইদাউট এনি ডিলে লেটস বিগিন। তো এখন আমি ঠিক আগের দিনের মতন ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম দাদুর সাথে। যখন আমি যাচ্ছি ঠাকুর দেখতে, চারিদিক কি সুন্দর ঝলমল করছে। তো এটা এই যে ঠাকুর চলে এসছে আমাদের বাগবাজারের ঠাকুর, এটা ওখানকারই কোনো ঠাকুর, এটা নর্থ কলকাতার ঠাকুর। সব আমি নর্থে ঘুরেছি, নর্থের সব ঠাকুর দেখেছি। তো ঠাকুর দেখতে দেখতে আমার খুব খিদে পেয়ে গেছিলো, তো আমি আমার ফেভারিট জিনিস, ফেভারিট জনার মিষ্টি খেলাম। তো এবার আবার যাচ্ছি আমরা, আবার ঠাকুর দেখতে খাওয়া দাওয়া শেষ করে তো আমরা ঠাকুর দেখতে যাচ্ছি। আবার প্যান্ডেল এসে গেছে। আরে এটা কীরকম প্যান্ডেল, এইটা তো উল্টো, সব কিছুই উল্টো। এই প্যান্ডেলটা দেখে প্রথমে আমার খুবই হাসি পেয়েছিলো, সব কিছুই উল্টো, এমনকি ওপরের সব কিছুই উল্টো ছিল। তো তারপরে আবার আমার খিদে পেয়ে গেল, তো আমি খেলাম ক্যাপসিকাম চপ। আর পুজোতে ফটোশ্যুট হবে না তা কি কখনো হয়, তো আমি ফটোশ্যুট করে নিলাম। আমি এসে গেছি, অনেক অনেক ঠাকুর দেখে নিয়েছি, অনেক কিছু খেয়েছি। দেখেছেন তো আপনারা, দেখেছেন কী খেয়েছি না খেয়েছি। বেশি কিছু হয়তো খাইনি, কিন্তু যাই খেয়েছি তাও খেয়েছি, মানে আর বেশি খেতেও পাচ্ছি না এই গরমে। তো যাই হোক, কী খেয়েছি না খেয়েছি সব আপনাদের দেখিয়েছি, আর কী কী মানে কোথায় কোথায় গেছি না না গেছি সব আপনাদের দেখিয়েছি, সব শেয়ার করেছি। তো এখানে আমি আমার ব্লগটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।